আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব অর্থ কি? গণ্ডগোল করা, মারামারি করা? না, এই সমাসের যে একটি প্রকার দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব সমাসের অর্থ কিন্তু মিলন। এই দ্বন্দ্ব সমাসে যেগুলো থাকে, দ্বন্দ্ব সমাসে থাকবে মাঝে হাইফেন, একই ধরনের পদ, অর্থাৎ এই হাইফেনটা থাকবে মাঝখানে। যেমন এখানে লেখা আছে হাত হাইফেন কলম, তাহলে এই হাত নাউন এবং কলমটাও নাউন, অর্থাৎ একই ধরনের পদ। এমন আরও উদাহরণ দেখছি, সাত পাঁচ, এই সাত অ্যাজেকটিভ এবং পাঁচটাও অ্যাজেকটিভ। এরপরে আমরা আসি একই ধরনের বিভক্তি, যেমন হাতে হাইফেন দিয়ে কি আছে, কলমে, অর্থাৎ এই হাতে এবং কলমে একই ধরনের বিভক্তি এসেছে। উভয় অংশের পূর্ণ অর্থ থাকবে। অপরদিকে ও এবং আর, এই তিনটি অব্যয় যুক্ত থাকবে। আমরা দেখে আসি উদাহরণগুলো। আমরা একদিকে লিখছি সাধারণ দ্বন্দ্ব, আরেকদিকে লিখছি অলোক দ্বন্দ্ব, আরেকদিকে লিখছি আমরা বহুপদী দ্বন্দ্ব। সাধারণ দ্বন্দ্ব আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারব। অলোক মানে কি? অলোক অর্থ যার কোনো লোপ নেই, অর্থাৎ সমস্ত পদে বিভক্তির লোপ হয় না। আর এইখানে দেখছি আমরা বহুপদী দ্বন্দ্ব, অর্থাৎ দুই এর অধিক পদ থাকলে তাকে আমরা বলছি বহুপদী দ্বন্দ্ব। সাধারণ দ্বন্দ্ব কেমন হয়? যেমন লাল হাইফেন দিয়ে নীল, অলোক হলে কি হবে, লালে হাইফেন দিয়ে নীলে। বহুপদী হলে কি হবে, লাল নীল হলুদ। সাধারণ দ্বন্দ্ব দেখি, হাত হাইফেন দিয়ে পা, অলোক দ্বন্দ্ব হলে হাতে হাইফেন দিয়ে পায়ে, বহুপদী দ্বন্দ্ব হলে হাত পা চোখ। এমনিভাবে দুধে ভাতে, জলে স্থলে, দেশে বিদেশে, হাতে কলমে। বহুপদী সাহেব বিবি গোলাম ইত্যাদি, এগুলো কিন্তু দ্বন্দ্ব সমাসের উদাহরণ। এছাড়াও আমরা দেখে বুঝতে পারব মিলনার্থক দ্বন্দ্ব, মা বাবা, বিরোধার্থক দ্বন্দ্ব, দা কুমড়া, বিপরীতার্থক দ্বন্দ্ব, সত্য মিথ্যা, সমার্থক দ্বন্দ্ব, বই পুস্তক, অর্থাৎ বইও যা পুস্তকও তা। প্রায় সমার্থক দ্বন্দ্ব হলে পোকা মাকড় একই রকম, এমনকি যদি সংখ্যাবাচক আসে তাও বুঝতে পারবো নয় ছয়, একশেষ যদি বোঝাই তাহলে আমরা বুঝতে পারবো জয়া ও পতি সমান কি হয়, দম্পতি, অর্থাৎ দুজনকে একজন বোঝাচ্ছে, অর্থাৎ দুইটাকে একটি বোঝাচ্ছে। তো প্রিয় বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অর্থাৎ আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লাগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করুন। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন।